আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করেছে ফিফা। বিশ্বকাপের ট্রফিটা লিওনেল মেসিকে দেওয়ার জন্যই এমন করেছে তারা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আলবেসেলেস্তাদের কাছে হেরে এমন মন্তব্য করেছিলেন সে সময় নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে থাকা লুইস ফনগাল। কিন্তু এবার আরও বড় ধরনের অভিযোগ এনে খবরের শিরোনাম হয়েছেন শান্ত কোচ খ্যাত ফনগাল। সম্প্রতি কোচ দাবি করেছেন সাজানো নাটকে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ডাচ সংবাদ মাধ্যম NOS স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লুইস ফনগাল বলেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন আর্জেন্টিনা কীভাবে গোল করেছে আর আমরা কীভাবে গোল করেছিলাম, তখনই পার্থক্যটা বুঝতে পারবেন। তাদের কিছু খেলোয়াড়রা সীমা অতিক্রম করেছিল, এরপরও তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। ফলে আমার মনে হয় এই ম্যাচটা পূর্ব পরিকল্পিত ছিল, অর্থাৎ মেসিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই হতো। এমন গুরুতর অভিযোগে সামাজিক মাধ্যমে ট্রল ও নানা কটূক্তির শিকার হচ্ছেন সাবেক ডাচ কোচ। বিষয়টিকে ভালো চোখে দেখছেন না আর্জেন্টের সমর্থকরা। নেটিজেনরা লিখেছেন, ফনগাল কাঁদতে থাকলেও কোনোদিন বিশ্বকাপ জিততে পারবেন না। আবার অনেকে সমর্থনও দিচ্ছেন সাবেক এই কোচকে। এদিকে ভিন্নমত পোষণ করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ও লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, ফনগালের করা মন্তব্যে তিনি সমর্থন করছেন না। ভার্জিল ফন ডাইক বলেন, মেসিকে নিয়ে করা ফনগালের মন্তব্য তিনি যা খুশি বলতে পারেন, এটা তার মতামত, কিন্তু আমি তার সঙ্গে একমত নই, আমাদের ভাবনা একই রকম নয়। আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচটি এতটাই বিতর্কিত ছিল যে সেই ম্যাচে রেফারিকে মোট 18 বার কার্ড বের করতে হয়েছিল, যার মধ্যে একটি ছিল লাল কার্ড। এমনকি সেই ম্যাচে ভিন্ন এক মেসিকে দেখেছিল বিশ্ব। ঠান্ডা মেজাজের মেসিকে দেখা যায় রুদ্রদার রূপে। এছাড়াও ফনগালের উদ্দেশ্যে দুই কানে হাত দিয়ে মেসির করা উদযাপনটিও ট্রেডমার্কে পরিণত হয়।